আসছি, কোশ্চেনগুলো তোমার দেখো মিশ্রণের আছে, মিশ্রণের কিছু টাইপ নিয়ে এসেছি। হ্যাঁ, তা ইম্পর্টেন্ট টাইপ মোটামুটি প্রিলিতে এর মধ্যেই চলে আসে, এর বাইরে থাকে না। আরও টাইপ আছে মিশ্রণের, অনেক টাইপ আছে। আজকে যে 10টা টাইপ নিয়ে এসেছি দেখো, দেখো প্রথমে 1 নম্বর কোশ্চেনটা দেখো। 1 নম্বর কোশ্চেনটায় বলা হয়েছে যে 12 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 25 লিটার জলের সাথে কত লিটার দুধ মেশালে 2 টাকা লিটার দরে বিক্রি করা যাবে। তা এই টাইপের যখন অঙ্ক থাকবে, তোমরা আগে খেয়াল করবে যে কোনটার পরিমাণ বেশি দিয়েছে, ভালো করে বোঝো। 2 রকম ডিজিট দিয়েছে, একটা হচ্ছে লিটারে আর আরেকটা হচ্ছে টাকায়, তাই না? 2 রকম কোয়ান্টিটি দিয়েছে, একটা টাকার হিসাব দিয়েছে আর লিটার দিয়েছে। তা তোমরা এখান থেকে দেখে বলো, লিটারের ডিজিট বেশি না টাকার ডিজিট বেশি, দেখে বলো তো। টাকার ডিজিট বেশি, টাকার ডিজিট বেশি না? দেখো লিটার শুধু একটার পেছনে লেখা রয়েছে 25 লিটার, আর টাকা দুটোর পেছনে লেখা রয়েছে, 12 টাকা আর এটা 2 টাকা। তা যেটার ওয়েটেজ বেশি হবে সেটাকে তোমরা আগে স্থাপন করবে, কিরকম মানে দামটাকে তুমি আগে স্থাপন করছো। তা একটা কি কি জিনিস মেশাচ্ছ, দুধ মেশাচ্ছ আর জল মেশাচ্ছ। তা লেখো, এক পাশে লেখো মিল্ক, আরেক পাশে লেখো ওয়াটার, দুধ আর জল মেশাচ্ছ। তা দুধের দাম কত? 12 টাকা লিটার। দুধের দাম কত? কোশ্চেন পড়বে আর অঙ্ক দেখবে আমার, দুধের দাম কত? 12 টাকা লিটার। কেন টাকাটা আগে বসালাম? ওই যে বলে দিলাম, টাকার ওয়েটেজ বেশি, লিটারের ওয়েটেজ কম, যার ওয়েটেজ বেশি থাকবে সেটাকে অ্যালিগেশনে পুট করবে। তাহলে দুধের দাম 12 টাকা লিটার, আর ওর সাথে তুমি জল মেশাচ্ছ, জলের দাম কত? জলের কোনো দাম হয়? জলের কোনো দাম নেই, যত খুশি জল মেশাও কোনো দাম নেই। তাহলে জলের দাম কত? 0 টাকা। আর এই দুটোকে যখন তুমি মেশাচ্ছ, তখন ওটার দাম কত হয়ে যাচ্ছে? 2 টাকা লিটার, 2 টাকা বলেছে, দেখো টাকায় আছে 2 টাকা। তাহলে এখানে 2 বসাও, দুধের দাম 12, জলের দাম 0, যখন দুধ আর জল মিশিয়ে দিলে দাম হয়ে গেল কত? 2 টাকা। দেখো বলে দেওয়া হয়েছে যে দুধ মেশালে, কত লিটার দুধ মেশালে 2 টাকা লিটার দরে বিক্রি করা যাবে, ঠিক আছে? ট্যালিগেশন করো, এইটাকে এইভাবে আর এইটাকে এইভাবে। তা এই দুটো যদি বিয়োগ করি, 2 আর 0 বিয়োগ করলে কত হবে? 2 হবে। আর এই দুটোকে যদি বিয়োগ করি, 12 আর 2 বিয়োগ করলে কত হবে? 10 হবে। তাহলে এই দুটো অনুপাত চলে আসলো, 2 আর 10 যদি অনুপাত করি তাহলে কত হবে? 1:5। তাহলে আমাদেরকে কি বলেছে এখানে, অ্যান্সার কি চেয়েছে? যে 12 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 25 লিটার জলের সাথে কত লিটার দুধ মেশালে 2 টাকা লিটার দরে বিক্রি করা যাবে। তা দেখো, তাহলে দুধের পরিমাণ কত হলো? 1, দুধের অনুপাত 1। জলের পরিমাণ কত হলো? 5। এটা আমাদের হিসাবে, কিন্তু ওরা এই জলের পরিমাণ কত বলেছে দেখো তো, 25 লিটার জলের সাথে বলেছে, 25 লিটার। তাহলে আমরা জল পেয়েছি 5, কিন্তু ওরা বলছে কত? 25। কত গুণ বেশি? 5 গুণ বেশি। তাহলে এটাকেও আমরা 5 গুণ করে দেবো, তাহলে 5 একে 5, তাহলে কত লিটার দুধ মেশাতে হবে? 5 লিটার দুধ মেশাতে হবে। অ্যান্সার কি, বুঝতে পারলে? সহজ জিনিস দেখো, 2 রকম তো জিনিস, দেখো 2 রকম জিনিস, দুধ আর জল। তা তুমি এবার জিজ্ঞাসা করতে পারো যে কোন ডিজিট গুলো বসাবো। তা তুমি খুঁজবে যে অঙ্কে কোনটার ওয়েটেজ বেশি, টাকার ওয়েটেজ নাকি লিটারের ওয়েটেজ। তা দেখো টাকার পরিমাণটা বেশি আছে এখানে, 2টো ডিজিটের পরে টাকা লেখা রয়েছে, তাহলে আমরা টাকার ডিজিট গুলো বসাবো। তাহলে 12 টাকা দুধ আর জল 0 টাকা, জলের তো দাম নেই, মেশালাম 2 টাকা হয়ে গেল, অ্যালিগেশন করলাম, এই দুটো করলে 2, এই দুটো করলে বিয়োগ করলে 10, বিয়োগ করতে হবে, বিয়োগ করলে 10। তাহলে 2:10 মানে 1:5। তাহলে দুধ আছে 1, জল আছে 5, কিন্তু ওরা জলের পরিমাণ কত বলেছে? 25। তাহলে আমি বলতে পারি এই 5 মানেই 25, কত গুণ? 5 গুণ। তাহলে এটাকেও 5 গুণ করবো, 5 একে 5, তাহলে কলিটা দুধ মেশাচ্ছ, এই দুধের পাশে আছে 5 লিটার দুধ মেশাতে হবে। বোঝা গেল ব্যাপারটা? খুব ইজি অঙ্ক।
আচ্ছা ক্লিয়ার তো একেবারে? এবার এরপরে অঙ্কটা একটু মডিফাই, ঠিক আছে, ভালো করে বুঝতে হবে। এটা ক্লিয়ার, মুছে দিয়ে এটা। হ্যাঁ এর পরের অঙ্কটা দেখো, 2 নম্বর। দুইয়ের আগে বলা হয়েছে 72 টাকা কিলোগ্রাম দরে কফির সাথে 48 টাকা কিলোগ্রাম দরের কফি কি অনুপাতে মিশিয়ে 63 টাকা কিলো দরে বিক্রি করলে 1/6 অংশ লাভ হবে। মানে বোঝা গেছে অঙ্কে? দেখো একটা কফি আছে, একটা কফি আছে 72 টাকা কিলো, আর আরেকটা কফি আছে সেটা 48 টাকা কিলো। এই দুই প্রকারের কফি আছে, একটা 72 টাকা কিলো আর একটা 48 টাকা কিলো। এইবার এই দুই প্রকারের কফি তুমি মিশিয়ে বিক্রি করবে, কিন্তু বিক্রি করবে কেমনভাবে? যাতে 63 টাকায় বিক্রি করেও তোমার 1/6 অংশ লাভ হয়। 63 টাকায় বিক্রি করেও 1/6 অংশ লাভ হয়, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। দেখো সাইডে করে দেখাচ্ছি, তোমার লাভ, লাভ কত হচ্ছে? 1/6। ধীরে ধীরে বোঝো, 1/6 লাভ মানে কি? মানে 6 টাকায় 1 টাকা লাভ। 1/6 লাভ মানে কি? 6 টাকায় 1 টাকা লাভ। তার মানে তুমি যদি 6 টাকা দিয়ে কেনো, মানে ক্রয় মূল্য, তুমি যদি ক্রয় মূল্য 6 টাকা দিয়ে কেনো, তাহলে 1 টাকা তো লাভ করবে, তাহলে তোমার বিক্রয় মূল্য কত হবে? অ্যান্সার দাও দেখি। 7 টাকা। বোঝা গেল ব্যাপারটা? এই 6-এ 1 লাভ মানে কিনছো 6 টাকা দিয়ে, কিন্তু বিক্রি করছো 7 টাকা দিয়ে, তবেই তো তোমার 1 টাকা লাভ হচ্ছে। এর মানেই হচ্ছে 1/6 লাভ। ক্লিয়ার? এই অংশগুলোকে এইভাবে ভাঙাতে হবে, বুঝে বুঝে। এইবার তার মানে কিনেছো 6 দিয়ে, বিক্রি করছো 7 দিয়ে, কিন্তু ওরা বলেছে যে 63 টাকা দিয়ে তুমি বিক্রি করছো। কটাকা দিয়ে? 63 টাকা দিয়ে বিক্রি করছো। তুমি তো পেয়েছো বিক্রয়ের দাম 7, কিন্তু ওরা বলছে 63, মানে 7 মানেই 63, কয় গুণ? 9 গুণ। তাহলে এটা যদি 9 গুণ হয়, এটাকেও 9 গুণ করে দাও, 6×9=54। তাহলে কেনা দাম কত? 54 টাকা। কেনা দাম কত? 54 টাকা। ওই 54টাকে এইখানে বসাও, এইবার অ্যালিগেশন করো। বোঝা গেল সিস্টেম? সিস্টেম বোঝা গেল? হ্যাঁ। এই কফিটার দাম 72, এটা তো এই কফির কেনা দাম, আর এই কফিটার দাম 48, এটাও কেনা দাম। তাহলে এটাও কেনা দাম, এটাও কেনা দাম, তুমি তো এখানে বিক্রয় করা দাম বসাতে পারো না। অ্যালিগেশনে যখন 3খানা ডিজিট বসাবে, তখন সব ডিজিটগুলো একই জাতের বসাতে হবে, একই টাইপের বসাতে হবে। বোঝা গেল? ওইটা দেখো, এটা কেনা দাম, এটা কেনা দাম, কিন্তু এখানে যে 63টা দিয়েছিল, সেই 63টা তো বিক্রয় মূল্য, তাহলে ওটা আমাদের ক্রয় মূল্য বার করতে হবে। এবার ক্রয় মূল্য বার করতে হলে কি করবো? লাভ 1/6, মানে 6 টাকায় লাভ কত? 1 টাকা। 6 টাকায় লাভ 1 টাকা, মানে তোমার কেনা দাম যদি 6 টাকা হয়, তুমি 1 টাকা লাভ করবে, মানে বিক্রয় মূল্য কত? 7 টাকা। বোঝা গেল? এবার তোমাকে ওরা বিক্রয় মূল্য বলে দিয়েছে কত? 63। তাহলে তোমার 7 মানেই 63, কত গুণ? 9 গুণ 7 নয় 63, তাহলে এটাকেও 9 গুণ করে দাও, 6×9=54, মানে কেনা দাম কত বেরিয়ে গেল? 54। বুঝলে কিভাবে আরামসে বেরোবে, মুখে মুখে বেরোবে এগুলো? তাহলে 54টাকে এটা কেনা দাম, তাহলে এটাও কেনা, এটাও কেনা, এটাও সব কেনা দাম বসালাম। এবার অ্যালিগেশন করো, তা বিয়োগ করো 48 থেকে 2, 50 আর 4, মানে 6। আর এটা যদি করো কত হবে? এখানে 6 দিলে 60, 10, 12, 14, তাই না? 18, 8, 4, 12, হ্যাঁ 18। তাহলে অনুপাত কত হচ্ছে? 6:18। আরো ছোট করা যায়, কত দিয়ে 6 দিয়ে কাটবো, 6×6 আর 3×6=18, মানে 1:3। তা আমাদের কাছে প্রশ্ন করেছে যে 72 টাকা কিলোগ্রাম দরের কফির সাথে 48 টাকা কিলোগ্রাম দরের কফি কি অনুপাতে মিশ্রিত করি, কি অনুপাতে মিশ্রিত করি, মানে অনুপাতটা জানতে চেয়েছে। তাহলে আমাদের অনুপাত কত বেরোলো? 1:3। তাহলে এই অনুপাতে মিশ্রিত করে তুমি যদি বিক্রি করো, তবে 63 টাকায় বিক্রি করলে তোমার 1/6 অংশ লাভ হবে। এটাই অ্যান্সার হয়ে গেল। বলো, কার কোনো প্রশ্ন থাকলে বলো। এটা বুঝতে পেরেছো? 72, 48 বলে দিয়েছে, আর 54টা আমরা 63 থেকে বার করে নিলাম। ওই যে কিভাবে বার করলাম, এই যে এইভাবে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য আমাদের বলে দিয়েছে, আমরা ক্রয় মূল্য বার করে নিয়েছি। 7 মানে 63 হলে 6 মানে কত? 54। সেই 54টাকে এখানে পুট করেছি, করে অ্যালিগেশন করেছি,
করলে কত আসে 6:18 মানে 1:3 তাহলে এই অনুপাতে মেশাতে হবে আমাদেরকে। ঠিক আছে দেখো এর পরের কোশ্চেন, তোমাদের এই মিশ্রণের চ্যাপ্টার করতে গিয়ে যে অঙ্কগুলো বাদবে সেই অঙ্কগুলোই মোটামুটি এখানে দেয়া আছে। এছাড়া আরো হয় কঠিন টাইপের হয়, তবে কঠিন খুব কঠিন অঙ্ক তো তোমাদের WP-র পিলিতে তো আসবে না, আস্তে আস্তে সবই করিয়ে দেওয়া হবে। তারপর তারপর 3 নম্বর অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্কে বলা হয়েছে 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে। ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে বুঝবে অঙ্কটা। দেখো 150 গ্রাম একটা চিনির দ্রবণ আছে, মানে একটা গ্লাসে ধরো চিনি আর জল মিশিয়ে রেখেছো 150 গ্রাম, তাতে 20% চিনি আছে। আচ্ছা আমাকে একটা জিনিস অ্যান্সার দাও, 20% যদি চিনি থাকে তাহলে জল আছে কতটা? 80%। 20% চিনি থাকলে জল থাকবে 80%, কারণ পার্সেন্ট তো সবসময় 100-এ হয়, তাহলে 20% চিনি আছে জল আছে 80%। আচ্ছা এইবার কি করলে, তুমি ওই বলেছে ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে, তাহলে চিনির পরিমাণটা মোট মিশ্রণের 25% হয়ে যাবে। এই অঙ্কটা পড়ে একটা জিনিস বুঝতে পারছো, যে দ্রবণে প্রথমে যা চিনি ছিল পরে তুমি চিনি আরো মেশাচ্ছ, প্রথমে যা চিনি ছিল পরে তুমি আরো চিনি মেশাচ্ছ, মানে চিনির পরিমাণটা কিন্তু চেঞ্জ হচ্ছে, প্রথমে যা ছিল পরে কিন্তু তা থাকছে না, চিনির পরিমাণ তো মেশাচ্ছ কিন্তু জলের পরিমাণ কি চেঞ্জ হচ্ছে? দ্রবণে জলের পরিমাণ আগে যা ছিল পরেও তাই থাকবে, কারণ জল তো তুমি আর মেশাচ্ছ না। দেখো কোশ্চেনে কোথাও বলা আছে জল তুমি মেশাচ্ছ? বলা নেই। তাহলে জলের পরিমাণ চেঞ্জ হচ্ছে না, যেহেতু জলের পরিমাণ চেঞ্জ হচ্ছে না তাই আমরা এই জলের পরিমাণটাকে ধরে নিয়ে কাজ করব। ঠিক আছে তা দেখো, টোটাল কত গ্রাম? 150 গ্রাম, আর তাতে চিনি আছে 20%, কিন্তু চিনি ধরে আমরা করব না, আমরা জল ধরে করব, কারণ জলের পরিমাণ ফিক্সড আগে আর পরে চেঞ্জ হচ্ছে না। তা জলের পরিমাণ কত? 80%। কার 80%? এই 150-এর 80%। তাহলে 150-এর 80%, এই 80 কিন্তু কোশ্চেনে কোথাও দেয়া নেই, আমরা কিন্তু বার করে নিলাম, 20 চিনি মানে জল আছে 80, তাহলে জলের পরিমাণ ধরছি। আচ্ছা এরপরে এরপরে তুমি কিছু পরিমাণ চিনি যোগ করলে, দেখো আগে তো 150 গ্রাম ছিল, তাহলে তুমি যদি কিছু পরিমাণ চিনি যোগ করো তাহলে কত হবে? 150+X, মানে তুমি X গ্রাম চিনি যোগ করলে, আগে 150 ছিল এখন আরো X গ্রাম চিনি যোগ করে দিলে, তাহলে কত হবে? 150+X, আর তাতে চিনির পরিমাণ বলেছে 25%, তাহলে চিনির পরিমাণ যদি 25% হয় জলের পরিমাণ ক পার্সেন্ট হবে বলো? 75%, কারণ আমরা সব জলের পরিমাণে কনভার্ট করে করছি, কারণ জল ফিক্সড আগে আর পরে, চিনি তো চেঞ্জ হচ্ছে। তাহলে চিনি যদি 25% হয়, কোশ্চেনে বলা আছে, তাহলে জলের পরিমাণ হবে 75%। এইটাও জলের পরিমাণ, এটাও জলের পরিমাণ, আমি বলেছি জলের পরিমাণ আগে এবং পরে সমান ছিল, তাই এখানে সমান সমান দিয়ে দাও। বলো ইকুয়েশনটা কে বুঝতে পারলে না? ইকুয়েশনটা কি সবার কাছে ক্লিয়ার? প্রথমে দেখো ভালো করে বোঝো, একদম ইজি অঙ্ক, কঠিন কিচ্ছু না, সাধারণ ভাবে বোঝো, 150 গ্রাম দ্রবণ আছে, তাতে চিনি আছে 20, তাহলে জল আছে কতটা? 80। কার 80? না, 150 গ্রামের 80%, এটা জলের পরিমাণ। এবার পরে আসি, পরে কিন্তু আর 150 গ্রাম নেই, তুমি কিছুটা চিনি মিশিয়েছ, তাহলে কতটা হলো? 150+X মিশিয়েছ তো, তাহলে এখন পরিমাণ এতটা, আর তাতে চিনি আছে 75, চিনি আছে 25, চিনি যদি 25 থাকে জল থাকবে কতটা? 75%। ক্যালকুলেশন করো, এক্স এর মান বার করলো অ্যান্সার, কারণ এক্স তো এক্স এর মানটাই কি, আমরা চিনি কতটা মিশিয়েছি। আচ্ছা উভয় পাশ থেকে 100-100 ক্যান্সেল করে দাও, পাশ দিয়ে কাটো 516-80, আর পাশ দিয়ে কাটো 515-75, 15 দিয়ে এটা কাটো কত হবে? 10। পরের লাইনে দেখো, এই 10 আর 16 গুণ করলে হয় 160, আর ওপাশে আছে 150 যোগ এক্স
পরের লাইনে তাহলে x ইকুয়াল টু 150 টাকে এই পাশে নিয়ে আসলে কি মাইনাস হয়ে যাবে 160 থেকে 150 মাইনাস হলে কত হবে 10 মানে x ইকুয়াল টু কত বের হলো 10 তাহলে তুমি ক গ্রাম চিনি মিশ্রিত করেছিলে 10 গ্রাম চিনি মিশিয়েছিলাম কি বোঝা গেল কঠিন অঙ্ক কিছু কঠিন না সবাই বুঝতে পেরেছ পরের কোশ্চেনে যাই বোঝা যাচ্ছে তো নাকি বুঝতে না পারলে জিজ্ঞাসা করো ঠিক আছে পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেনে বলা হয়েছে চার দাগ মিউট হয়ে গেছে স্যার কত এসেছে দাদা মিউট মিউট হয়ে গেছে শোনা যাচ্ছে না স্যার সাউন্ড শোনা যাচ্ছে না বলছে সাউন্ড শোনো শুনতে পাচ্ছ সাউন্ড হ্যাঁ ঠিক আছে দেখো পরের কোশ্চেন বলা হয়েছে চার দাগে যে 66 লিটার দুধ ও জলের মিশ্রণে দুধ আর জলের অনুপাত 5:1 তো দেখো খুব সিম্পল অঙ্ক এই আছে মিল্ক আর এই আছে ওয়াটার এর অনুপাত হচ্ছে 5:1 তাহলে দুধ আর জল মিলে কত 5 আর 1 = 6 কিন্তু ওরা তো ওরা কত বলেছে দুধ আর জল মিলে কতটা আছে 66 তাহলে 6 মানেই 66 তাই তো বলেছে কত গুণ 11 গুণ তাহলে এটাকেও আমরা 11 গুণ করে দেবো 5 × 11 = 55 মানে দুধ আছে কতটা 55 এটাকেও আমরা 11 গুণ করে দেবো 11 × 11 মানে জল আছে কতটা 11 বোঝা গেল কিভাবে ভাগ করলাম তোমরা এটাকে আনুপাতিক ভাগার দিয়েও করতে পারো নর্মালি তাই এইভাবে আমি করি তাহলে দুধ আছে 55 জল আছে 11 দুটো মিলে 66 আমরা ভেঙে নিলাম দুধ আর জল কতটা কতটা ভেঙে নিলাম এবার বলা হয়েছে দেখো কি বলা হয়েছে ওই মিশ্রণে আরো কত লিটার জল মেশালে অনুপাত হবে 5:3 আরো কত লিটার জল মেশাচ্ছ দেখো এখানে তো আছে দুধ আছে আর জল আছে তুমি কিন্তু দুধ মেশাচ্ছ না আর দুধ যা আছে তাই আছে তুমি জল মেশাচ্ছ মানে এইটা মেশাচ্ছ আর তার জন্য অনুপাত হচ্ছে কত 5:3 বোঝা গেল যা যা লিখলাম এবার দেখো এই 5 মানেই তো 55 5 মানেই 55 তাহলে কত গুণ 11 গুণ তাহলে এটাও 11 গুণই হওয়া উচিত তাহলে 3 মানে কত হওয়া উচিত 3 × 11 = 33 তাহলে দুধ যদি 55 থাকে জল কতটা থাকা উচিত 33 55 আর 33 থাকলে তবেই তো 5:3 হবে তাই না তাহলে দুধ জল থাকা উচিত 33 কিন্তু জল আছে কতটা দেখো তো এখানে জল আছে কতটা 11 তাহলে 33 থাকা উচিত কিন্তু আছে 11 তাহলে ক লিটার মেশাতে হবে আর 33 থেকে 11 মাইনাস করে দাও 22 লিটার মেশাতে হবে অ্যানসার বলো কার বুঝে সমস্যা আছে বলো দেখো খুব সিম্পল অঙ্ক প্রথমে তুমি ভেঙে নাও 66 লিটারকে ভেঙে নাও 5:1 অনুপাতে তুমি ভেঙে নাও কত হচ্ছে 55 আর 11 এই অবধি বোঝা গেল তো যে দুধ আছে 66 লিটারে দুধ আছে 55 জল আছে 11 এবার বলেছে এই অনুপাতে এই পরিমাণে আর কতটা জল মেশালে 5:3 হবে তা কতটা জল মেশাচ্ছি আমি জানি না কিন্তু অনুপাত তো 5:3 হবে এটা আমি জানি 5:3 হবে তা দেখো 5 মানেই 55 হয়েছে তুমি তো দুধ আর মেশাচ্ছ না 55 55ই থাকবে তাহলে 5 মানেই 55 মানে কত গুণ 11 গুণ তাহলে আমি তুমি দেখেছো যে অনুপাত থেকে সবসময় একই হারে বৃদ্ধি পায় তাহলে এটা যদি 11 বৃদ্ধি পায় এটাও 11ই বৃদ্ধি পাবে 3 × 11 কত হওয়া উচিত 33 কিন্তু জল আছে কতটা 11 তা 33 লাগবে আর 11 আছে মানে কতটা মেশাবে বিয়োগ করে দাও 22 লিটার জল মেশাতে হবে অ্যানসার কি বোঝা গেল সবাই বুঝতে পেরেছ অঙ্ক পরের কোশ্চেনে আসো এর পরের কোশ্চেন দেখো 5 দাগ আচ্ছা 5 দাগের অঙ্কটা তোমাদের হয়েছে অ্যান্সার পেরেছো
হ্যাঁ বলো। হ্যাঁ, তাহলে ওই অনুপাতটাও তো উল্টে যেত। যদি জল আর দুধ হতো তাহলে অনুপাতটাও তো উল্টে যেত। হ্যাঁ, একই হতো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, পরেরটা দেখো। 70টি খরগোশ দৃষ্টি পায় না। 70টা, আচ্ছা দেখি, দেখো আসছে কিনা, আমি করি। বলেছে, পাঁচ দাগে একটি খামারে কিছু খরগোশ এবং পায়রা আছে, তাদের মাথার সংখ্যা 100 এবং পায়ের সংখ্যা 320 হলে ওই খামারে কতগুলি খরগোশ এবং পায়রা আছে। এই অঙ্কটা অ্যালিগেশন দিয়ে করা যায়, আবার সমীকরণ দিয়েও করা যায়। তোমাদের যার যেভাবে ইচ্ছা সেই প্রসেসে করো। তা অ্যালিগেশন দিয়ে যদি আমি করি, হ্যাঁ দেখি হয় কিনা। তা দেখি, প্রথমে এখানে বলেছে খরগোশ আর পায়রা। তা দেখো আমি লিখি, এই লিখলাম খরগোশ, আর এই পাশে লিখলাম আমি পায়রা। তা দেখো, খরগোশেরও একটাই মাথা, পায়রারও একটাই মাথা, মানে মাথার সংখ্যা সবার সমান, কিন্তু পায়ের সংখ্যা আলাদা। খরগোশের কটা পা? 4টে। আর পায়রার কটা পা? 2টো। পায়ের সংখ্যা এখানে আলাদা, তাই পা দিয়ে আমরা ডিফারেন্ট করব। তাহলে 4টে আর 2টো। আর এদের টোটাল মাথার সংখ্যা, পায়ের সংখ্যা কত বলেছে? 320। দেখো, টোটাল পায়ের সংখ্যা বলেছে 320, আর মাথার সংখ্যা বলেছে 100। এই দুটোকে ভাগ করে কমন ফ্যাক্টর নিয়ে নেবে, এই দুটোকে ভাগ করে কমন ফ্যাক্টর নিয়ে নেবে। পায়ের সংখ্যা 320, মাথার সংখ্যা 100, ভাগ করে নেবে। এইবার দেখো, আমি যদি এইটা দিয়ে এটাকে ভাগ করি, তাহলে দেখো কেমন একটা জটিল টাইপের আসছে। কি আসছে না, 100 যদি তুলি আমি, এখানে পয়েন্ট চলে আসছে 3 পয়েন্ট। তাহলে পয়েন্ট ফয়েন্ট আমরা কেন নিয়ে আসবো, এইসব আমরা অ্যাভয়েড করব। তা পয়েন্ট ওঠা অ্যাভয়েড করার জন্য কি করব, এই নিচের 100টাকে আমাদের কাটাতে হবে। আর এই 100টাকে কাটানোর জন্য কি করব, আমরা এখানে একটা 100 গুণ করে দেবো। একে যখন 100 দিয়ে গুণ করলাম, এদেরকেও আমি 100 দিয়ে গুণ করব, সবাইকে 100 দিয়ে গুণ করব। তাহলে এই স্ট্রাকচারটাকে আমি একটু ফ্রেশ করে লিখি, ফ্রেশ। তাহলে 4 100 কত? 400। এই 100 এই 100 কেটে গেল। আর এখানে 2 100 কত? 200। আর মাঝখানে কত থাকলো? 320। দেখো এবার ইজি হয়ে গেল, বোঝা গেল? পয়েন্ট যখন আসবে বা ভগ্নাংশ যখন আসবে, তখন কিভাবে আমরা সাইজ করবো, এটাকে নিচেরটাকে কাটিয়ে দেবো। আর যে সংখ্যা দিয়ে কাটাবো, তার জন্য ওপরেরগুলোকে সেগুলো দিয়ে গুণ করতে হবে, সুন্দর সংখ্যা চলে আসবে। এবার বিয়োগ করো, এই দুটো যদি বিয়োগ করি কত হবে? 120। আর এই দুটো যদি বিয়োগ করি কত হবে? 80। কত দিয়ে কাটে? 40 দিয়ে কাটে। এটা 3:2। তাহলে অনুপাত কত আসলো? 3:2। আমাদেরকে দেখো, এবার একটা ভালো করে জিনিস বুঝবে, তার মানে খরগোশ আসলো 3টে, পায়রা আসলো 2টো, অনুপাত আসলো কিন্তু অরিজিনাল না। তা খরগোশ আর পায়রা মিলে কত? 5। 3টে আর 2টো মিলে কত? 5। কিন্তু ওরা বলেছে মাথার সংখ্যা 100টা, মাথার সংখ্যা কটা? 100টা। মাথা তো সবার একটাই করে, তাহলে খরগোশ আর পায়রা মিলে কটা? 100টা। কিন্তু আমাদের বেরিয়েছে কটা? 5টা। এই 5 মানেই হলো 100, কত গুণ? 20 গুণ। তাহলে আমাদের কাছে অ্যান্সার চেয়েছে যে কতগুলি খরগোশ এবং পায়রা আছে, তাহলে এটাকেও 20 গুণ করে দাও, 3×20 = 60। এটাকেও 20 গুণ করে দাও, 22×40। এই যে খরগোশ, তাহলে খরগোশ আছে 60টা, আর পায়রা আছে 40টা, অ্যান্সার বেরিয়ে গেল। বলো কার বুঝতে সমস্যা আছে? এইটা দেখো, 3:2। হ্যাঁ, 3:2 তো আসলো, মানে তুমি অনুপাত পেয়ে গেছো, খরগোশ যদি 3টে হয় পায়রা থাকবে 2টো, তাহলে খরগোশ আর পায়রা মিলে কটা আছে বলো? 5টা। মিলে 5টা, কিন্তু কোশ্চেনে খরগোশ আর পায়রা মিলে কটা আছে বলেছে। মাথার সংখ্যা দেখো, মাথার সংখ্যা মানে ওদের সংখ্যা, মাথা তো কারোর 2টো না, একটাই তো। তাহলে খরগোশ আর পায়রা মিলে যদি 100টা মাথা থাকে, তাহলে খরগোশ আর পায়রা মিলে 100টা প্রাণী আছে। তাহলে আমাদের হিসাবে 5, ওদের হিসাবে 100, কত গুণ? 20 গুণ। তাহলে সবগুলোকে 20 গুণ করে দাও, দেখো সংখ্যা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো এটা এটা অ্যালিগেশন, এটা ভালো প্রসেস, আরো অন্য প্রসেসও করা যায়। দেখো খরগোশ আর পায়রা চেয়েছে, তো তা তুমি মনে করো খরগোশ, খরগোশ আছে এক্সটা আর পায়রা আছে ওয়াইটা, তাই এদের মাথার সংখ্যা 100। তার মানে তুমি বলতে পারো x+y = 100, এই একটা সমীকরণ বেরোলো।
আর ওদের পায়ের সংখ্যা বলেছে 320। খরগোশের কটা পা? চারটে পা। তাহলে এক্স, একটা খরগোশে যদি চারটে পা হয়, এক্স খানা খরগোশের কটা পা হবে? 4x। আর একটা পায়রার যদি দুটো পা হয়, তাহলে ওয়াইটা পায়রার কটা পা হবে? 2y। এটা সমান সমান 320। এই দেখো দুটো সমীকরণ বেরোলো, এই সমীকরণ দুটোকে তোমরা নিশ্চয়ই সলভ করতে পারো, পরিবর্ত বা অপনয়ন পদ্ধতিতে সলভ করলে এক্স আর ওয়াই এর মান বেরোলেই আনসারে চলে আসবে। এভাবেও করা যায়, ঠিক আছে, যেটা ইচ্ছা সেটা। হ্যাঁ হ্যাঁ, এটা অ্যালিগেশনই বেস্ট প্রসেস, ঠিক আছে। তাহলে পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্ক, এ পরের কোশ্চেনে বলা হয়েছে কি, ছয় দাগে বলা হয়েছে একটি পাত্রে 125 লিটার দুধ আছে, পাত্রটি থেকে 25 লিটার দুধ তুলে নিয়ে সম পরিমাণ জল মিশ্রিত করা হলো, এই পদ্ধতিতে তিনবার করার পর পাত্রে দুধের পরিমাণ কত হবে, তাই না? তা দেখো, একটা পাত্রে কত লিটার দুধ আছে? 125 লিটার দুধ আছে। দেখো 125 লিটার দুধ আছে, তুমি কি করলে, এই 125 থেকে 25 লিটার দুধ তুলে নিলে। তাহলে 25 লিটার দুধ যদি তুলে নাও, 125 থেকে যদি 25 তুলে নাও, তাহলে এখন দুধ কতটা আছে? 100 আছে। তাহলে 125 লিটার ছিল পূর্বে, এখন আছে কত? 100। এটা একবারের জন্য, প্রতিবার এই হারে কমছে। তাহলে এটাকে কেটে ছোট করে নাও, 25 দিয়ে কাটলে 4 আর 25 দিয়ে কাটলে 5, তার মানে এটার মানে কি 4/5 অংশ। এর মানে হচ্ছে 4/5 অংশ। বলেছে এই পদ্ধতি তিনবার করার পর, কবার? তিনবার। তাহলে দেখো 125 লিটার তো তোমার ছিল, আর 125 লিটার তো তোমার ছিল, আর একবারে, একবার করলে 4/5 হলো, আরেকবার করলে 4/5 হলো, আবার আরেকবার করলে 4/5 হলো, তিনবার করেছে তাই তিনবার লিখলাম। তা দেখো 5 5 25, 5 25 125, 125 কেটে দাও, তাহলে 4 4 16, 4 16 64 লিটার অ্যান্সার। তাহলে এখন কত পরিমাণ আছে? 64 লিটার। আরেকবার বলছি, দেখো টোটাল তো 125 লিটার ছিল, আর তার থেকে 25 তুলে ফেলেছো, তাহলে এখন দুধ আছে কতটা? 100। তাহলে 125-এর মধ্যে 100 আছে, মানে এটাকে অংশ করলে কত হয়? 4/5 অংশ, মানে একবার তোলার জন্য 4/5 অংশ করে থাকছে। তাহলে তুমি কবার তুলেছ? তিনবার। তাহলে তিনবার লেখো, তাহলে টোটাল ছিল 125, তার মধ্যে তিনবার করেছো, একবারে 4/5, দুবারে 4/5, তিনবারে 4/5। কাটাকাটি করো, 125 কেটে গেলো, 4 4 16, 4 16 64 লিটার দুধ এখন আছে অ্যান্সার। হ্যাঁ যদি চারবার বলতো, চারবার। এবার দেখো ব্যাপারটা হচ্ছে, যদি তোমাকে কোশ্চেনটা এরকম বলতো, যদি কোশ্চেনটা এরকম বলতো যে এই পদ্ধতি একবার করার পর আরো আচ্ছা দেখো, একটা একটা জিনিস দেখো, তোমার যে প্রশ্নটা আছে, এই ধরো একটা পাত্র, এতে পুরো ভর্তি 125 লিটার দুধ আছে, 125। তুমি কি করলে, এই পাত্র থেকে 25 লিটার তুলে ফেললে, মানে এইটুকু তুলে ফেললে, মানে এখন দুধ আছে এইটুকু, কিন্তু পরিবর্তে জল ঢাললে। তাহলে জল তো এইটুকু ভরলো না, জল কিন্তু এইটুকু ভরলো, কিন্তু দুধ তো আলটিমেট সেই 25 কমেই গেল, মানে 125 থেকে কমে গিয়ে 100ই থাকলো। বোঝা গেল ব্যাপারটা? কিন্তু দ্বিতীয়বারে যখন দুধটা তুলবে 25 লিটার, তাদের তো দুধও উঠবে জলও উঠবে। হ্যাঁ, মানে যেটা থাকছে তার ওপরে কমছে, এর জন্যই তো এই পদ্ধতি। দেখো 125 লিটার ছিল প্রথমবার, তুমি 4/5, এর জন্য আমি এটাকে কি করেছি, অংশ করে নিয়েছি, এই যে 125/100, এটা 4/5, 125-এর মধ্যে প্রথমে 4/5 তুললে,
পাঁচ থাকলো, যেটা থাকলো তারপরে আবার চার বাই পাঁচ, যা থাকলো তারপরে আবার চার বাই পাঁচ, বোঝা গেল? যেটা আছে তার উপরেই ক্যালকুলেশন। হ্যাঁ, জল উঠলো, যাই উঠুক না, দেখো যেটাই উঠুক না কেন, সেখানে এই জল দুধ আর জলের অনুপাত হবে সেই 4:5ই হবে। তুমি তুমি যেটা বলছো যে আমি যখন দ্বিতীয়বার তুললাম সেখানে দুধও উঠবে জলও উঠবে, কিন্তু দুধ আর জল যে পরিমাণে উঠছে তার জন্য সেই 4/5 অংশই তো থাকবে, তাই না? আলাদা হবে, চেঞ্জ হবে না, একই তো থাকবে। বোঝা গেল সিস্টেম? বোঝা গেল? আচ্ছা, অন্য পদ্ধতি, অন্য পদ্ধতি যদি বলতে চাও, দেখো এইভাবে দেখো, সূত্র দেখো, সূত্র সব এখান থেকেই আসে, সূত্র তো বইতে যেরকম দেয়া তুমি আলাদা ভাবে বানাতেই পারো, এখান থেকেই সূত্রটা আসে। এই যে এইটাকে যদি আমি এখন সাজিয়ে লিখতে পারি, তাই এটাই তো সূত্রের ফর্মে আসবে, তাই না? প্রথমে 125, তার থেকে তুমি ওই পরিমাণ তুলছো, আলটিমেটলি অ্যানসারটা তো আমি তাই পাচ্ছি। হ্যাঁ, দেখো অন্যভাবে যদি বুঝতে চাও, এইভাবে বুঝতে পারো যে 125 এর মধ্যে তুমি 25 তুলছো, তো তাহলে 25 যদি তোলো তাহলে কত হচ্ছে, দেখো 125 লিটারের মধ্যে তুমি 25 তুলছো, মানে 25 দিয়ে এটা কাটলে কত হচ্ছে, 1/5, 1/5 মানে 5 ভাগে 1 ভাগ করে উঠে যাচ্ছে, 5 ভাগে 1 ভাগ প্রতিবার। এইভাবে তুমি তিনবার করছো, তিনবার যদি করো তাহলে এটা তিনবার গুণ করবে, এটা উল্টো হবে তিনবার, তাহলে এই 5 × 5 গুণ করলে 25 আর এটা কেটে যাচ্ছে, তাই না? তাহলে তিনবার যদি এইভাবে কমে আমাদের থাকবে কত, তিনবার যদি এইভাবে কমে, দেখো এখানে প্রথমবারও 1 কমেছে, 5-এ 1 কমেছে, এটাও 5-এ 1 কমেছে, এটাও 5-এ 1 কমেছে, মানে 5-এর মধ্যে যদি 1 করে কমে তাহলে থাকছে কত, 4 করে থাকছে, তাহলে এখানেও থাকছে 4, এখানেও থাকছে 4, এখানেও থাকছে 4, তাহলে 4×4=16, 464 লিটার দুধ আছে। এইভাবেও বুঝতে পারো, বোঝা গেল কোনটা? আচ্ছা, পয়েন্টটা আসো, ঠিক আছে, তাও যদি অসুবিধা হয় আমি দেখছি তোমাদের আর কিভাবে করা যায়, করিয়ে দিই আগে সব, ওইটা লাস্টে একটু দেখাবে দাদা, ঠিক আছে আমি জানিয়ে যাবো। দেখো এর পরের কোশ্চেন, দেখো এর পরের কোশ্চেন বলা হয়েছে সাত দাগ, সাত দাগে বলা হয়েছে যে সিরাপ পূর্ণ একটি পাত্র থেকে 8 লিটার সিরাপ তুলে নিয়ে পাত্রটিকে জল দ্বারা পূর্ণ করা হলো, এই প্রক্রিয়া পুনরায় দুবার করার পর, ভালো করে বুঝবে, পুনরায় দুবার মানে আগে তো একবার করা হয়েছিল, পুনরায় আরো দুবার, টোটাল কভার হচ্ছে তিনবার, এ মাথায় রাখবে। তাহলে পুনরায় দুবার করার পর ওই পাত্রে সিরাপ আর জলের অনুপাত হবে 64:61, তাহলে প্রথমে কত পরিমাণ সিরাপ ছিল, অঙ্ক পড়ে বুঝতে পেরেছ? দেখো প্রথমে ধরো পাত্রে 1 লিটার মিশ্রণ ছিল, কয় লিটার, 1 লিটার, তুমি ক লিটার তুললে, বলে দিয়েছে পাত্রটি থেকে 8 লিটার সিরাপ তুলে নিয়ে পাত্রটিকে জল দ্বারা পূর্ণ করা হলো, জল দিলে আর অন্য কিছু দিলে তা তো আমার দেখার দরকার নেই, আমি শুধু দেখব সিরাপ কতটা কমে গেল বা এখন কতটা আছে। তা দেখো এক্স পরিমাণ সিরাপ ছিল 8 লিটার তুলে নিলে, তাহলে এখন আছে কত, x-8, সেই আগেরটার মতো, কিন্তু দেখো বুঝে সমস্যা হয় কিনা, 1 লিটার সিরাপ ছিল আর তুমি তার থেকে 8 লিটার তুলে নিয়েছো, তাহলে এখন আছে কত, x-8, মানে এক্স পরিমাণে আছে কত, x-8। এই ঘটনা তুমি টোটাল কবার করেছো, তিনবার, যেহেতু তিনবার করেছো তাই এখানে মাথায় কিউব দিয়ে দাও, যেহেতু তিনবার করেছো তাই মাথায় কিউব, দুবার করলে মাথায় 2, 5 বার করলে মাথায় 5, বোঝা গেল ব্যাপারটা? এটা সমান সমান কি হবে, এটা সমান সমান, ভালো করে একটা জিনিস বুঝবে, এই ঘটনা তিনবার করার পর পাত্রে সিরাপ আর জলের পরিমাণ হয়েছে 64:61, তাহলে সিরাপ আর জলের পরিমাণ 64:61 হওয়া মানে এখন সিরাপ আছে 64, আর আগে কত ছিল, আগে ছিল 64
আর 61 যোগ করলে যা হয় 64 আর 61 যোগ করলে মানে কত হচ্ছে 125 মানে আগে টোটাল ছিল কত 125 এটা কার কার কোথায় কোথায় বুঝতে প্রবলেম আছে আমাকে বলো ক্লিয়ার করে এ খুব ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা এই সাইডটা বুঝতে পেরেছো কি এই সাইডটা টোটাল ছিল x x পরিমাণ দ্রবণ ছিল তার থেকে 8 লিটার তুললাম তাহলে এখন আছে কত x - 8 থাকবে তো তাহলে এই ঘটনাটা তুমি কবার করেছো তিনবার তাহলে টোটালটার পাওয়ারে আমি কত দেব তিন দেব টোটালের পাওয়ারে আমি কত দেব তিন দেব টোটালের পাওয়ারে আমি কত দেব তিন দেব তিনবার করেছি আর তার জন্য ভালো করে বুঝবে এখন আমি লিখে দিচ্ছি এখানে সিরাপ আর জল এর অনুপাত হয়েছে 64:61 মানে সিরাপ তো এখন হয়েছে 64 আমি বুঝতেই পারছি পূর্বে কত ছিল পূর্বে তো দুটো মিলেই ছিল 125 এই জায়গাটা কি বুঝতে পারলে না বুঝতে পারলে বলো হ্যাঁ কি আবার বলবো আবার বলবো দেখো 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 আমি আবার বলছি দেখো এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট জায়গা এই জায়গাটা বুঝতে পারছো না বলেই আগের অঙ্কটা বাজছে দেখো এটা ভালো করে বুঝবে এই ধরো একটা পাত্র আছে এই একটা পাত্র আছে এই পাত্রে ধরো পুরো ভর্তি সিরাপ ক লিটার 10 লিটার ভালো করে বুঝবে তাহলে পাত্রে প্রথমে কতটা সিরাপ ছিল 10 লিটার এবার তুমি কি করলে এই পাত্র থেকে 2 লিটার সিরাপ তুলে নিলে মানে এখন এইটুকু হয়ে গেল 2 লিটার সিরাপ তুলে নিয়ে তুমি সমপরিমাণ জল ঢেলে দিলে তাহলে জল তো সেই এইটুকুই ভরবে না এইটুকুই ভরবে নিচে তো আর যাবে না এইটুকুই ভরবে তাহলে এখন সিরাপ কতটা আছে এখন সিরাপ আছে টোটাল 10 এর থেকে 2 তুলে নিয়েছো তাহলে এইটুকু 8 আর এইটুকু 2 তাহলে এখন সিরাপ আছে 8 আর জল আছে কতটা 2 বোঝা গেল সিস্টেমটা এখন সিরাপ আছে 8 আর জল আছে 2 তাহলে তোমাকে যদি বলে দেয় যে বর্তমানে সিরাপ আর জলের অনুপাত 8:2 তার মানে পূর্বে কত ছিল 8 আর 2 এ 10 ছিল বলো বুঝতে পারলে কিনা এবার ঠিক আছে তাহলে আমাদেরকেও এখানে বলেছে যে 64:61 সিরাপ তো এখন 64 আছে বুঝতে পারছি কিন্তু পূর্বে কতটা ছিল পূর্বে তো এই যে 61 যে জল জল ঢেলেছো প্রথম অবস্থায় তো জল আর ঢালোনি প্রথম অবস্থায় ওই 61 লিটারটাও তো সিরাপেই পূর্ণ ছিল তাহলে তখন পূর্বে সিরাপ কতটা ছিল দুটো মিলে 125 ছিল কি ক্লিয়ার হলো এবার এই ক্যালকুলেশন করো দেখো অ্যান্সার চলে আসছে এই জায়গাটা বোঝা খুব জরুরি ঠিক আছে দেখো এইখানেও সে একই কেস হলো তুমি বলছো যে তো প্রতিবারই তো সেই যখন তুলছে 8 লিটার করে সেখানে তোমার সিরাপও উঠছে জলও উঠছে কিন্তু সিরাপ উঠুক আর জল উঠুক যাই উঠুক না কেন সেখানে অনুপাত তো ফিক্সড থাকবে অনুপাত তো চেঞ্জ হবে না তাই সরাসরি একেবারে কিউব বসিয়ে দাও আচ্ছা পরের লাইনে দেখো এক্স মাইনাস 8 বাই এক্স এপাশে কিউব উঠলে ওপাশে কি করতে হয় কিউব রুট করতে হয় বলো 64 কিউব রুট কত 4 আর 125 কিউব রুট কত 5 তাই না 5 কে 3 বার গুণ করলে 125 হয় 4 কে 3 বার গুণ করলে 64 হয় এপাশে কিউব তুললে ওপাশে কিউব রুট হয় ঠিক আছে পরের লাইনে দেখো তাহলে বজ্র গুণ করে দিই x মাইনাস এই 5 টা গুণ হবে এপাশে 5 গুণ হবে 5x মাইনাস 40 আর এপাশে 4x সাইড চেঞ্জ করো 4x এর পাশে নিয়ে আসলে 5x থেকে মাইনাস হয়ে x হয় আর মাইনাস 40 উপরে গেলে শুধু 40 হয় তার মানে x মানে কত 40 তাহলে ওই বলে আমাদের কাছে অ্যানসার চেয়েছে কি প্রথমে কত পরিমাণ সিরাপ ছিল তা প্রথমে তো আমরা ধরেইছিলাম x পরিমাণ এই যে তাহলে x এর মান কত বের হলো 40 লিটার তাহলে প্রথমে 40 লিটার সিরাপ ছিল এটা আমাদের অ্যানসার এই পরপর দুটো অঙ্ক ইম্পর্টেন্ট এবং শুধুমাত্র বোঝার অভাবে এই অঙ্ক দুটো করতে পারে না ঠিক আছে তা ভালো করে বুঝে নাও এইটা 5x - 40 আচ্ছা এই তো বজ্র গুণ করেছি এই 5 দিয়ে এটাকে গুণ করেছি 5x আর 5 আটা 40 আর এই পাশে গুণ করেছি 4x এবার 4x টাকে এই পাশে নিয়ে আসছি মাইনাস হয়ে গেছে x আর মাইনাস 40 টাকে উপরে নিয়ে গেছি প্লাস 40 তাহলে x = 40 বের হলো মানে 40 লিটার সিরাপ ছিল ঠিক আছে এই অঙ্কটাকে আরেক ভাবে করা যায় দেখাবো দেখো
পাত্রে সিরাপ আর জলের অনুপাত আমাদেরকে কত বলেছে এখন? 64:61। সিরাপ আর জল এই অনুপাত বলেছে 64:61। আচ্ছা তাহলে পূর্বে কতটা সিরাপ ছিল বলো, অ্যান্সার দাও, পূর্বে কতটা সিরাপ ছিল? 125। ওই যে একটু আগে আমি বলে দিলাম, কারণ যখন পূর্বে প্রথম অবস্থায় তুমি তো জল মেশাওনি, তখন তো এই জলের জায়গাটা তো সিরাপই ছিল, তার মানে সেই 61 পুরো ছিল। তাহলে পূর্বে সিরাপ ছিল, পূর্বে সিরাপ ছিল 125। তাহলে দেখো, তাহলে পূর্বে সিরাপ ছিল 125, আর পরে সিরাপ হয়েছে কতটা? 64। জল কতটা দেখার দরকার নেই, কারণ আমাদের জলের এখানে প্রশ্ন চাইনি। তাহলে পূর্বে সিরাপ ছিল 125 আর জল ছিল, সিরাপ পরে হয়েছে 64। যেহেতু এই পদ্ধতি তিনবার করা হয়েছে, কবার করা হয়েছে? তিনবার, প্রথমে একবার, পরে পুনরায় দুবার, মোট তিনবার। তাই এই দুটোকে তুমি কিউব রুট করে দাও, কিউব রুট, এটাকেও কিউব রুট, এটাকেও কিউব রুট। 125 কে কিউব রুট করলে 5 হয়, আর 64 কে কিউব রুট করলে 4 হয়। মানে প্রথমে ছিল 5, পরে হয়েছে 4। দেখো তো প্রথম থেকে এখন কতটা কমে গেছে, আমাকে অ্যান্সার দাও, কতটা? 1। প্রথম থেকে এখন 1 কমে গেছে, কিন্তু ওরা বলেছে ক লিটার তুলেছো? 8 লিটার। তাহলে আমাদের 1 মানেই ওদের 8, কত গুণ? 8 গুণ। তাহলে পূর্বে কতটা ছিল, পূর্ব মানে এইটা, তাহলে এটাকেও 8 গুণ করে দাও, 5 টাকা 40 লিটার। এ দেখো অ্যান্সার, 1 লাইন অ্যান্সার, 2 লাইন অ্যান্সার। বোঝা গেল সিস্টেম? ঠিক আছে, বোঝা গেছে প্রসেস? তাহলে পরেরটাই যাই। দেখো পরের কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন না, 8। 8 দাগে বলা হয়েছে দুই প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত 1:2 এবং 2:3। দেখো এই অঙ্ক তো খুব কমন অঙ্ক, বারে বারে আসে। এই হলো টিন, একদমই সোজা, ভালো করে বুঝবে, টিন আর লোহা। তাহলে দুই প্রকার মিশ্রণ আছে, প্রথম মিশ্রণে টিন আর লোহার অনুপাত 1:2 লিখলাম, আর পরের অনুপাতে টিন আর লোহার অনুপাত 2:3। তাহলে টিন আর লোহা 1:2, মানে টোটাল কত বলো? টিন আছে 1, লোহা আছে 2, টোটাল কত? 3। আবার দ্বিতীয়টায়, এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা, দ্বিতীয়টায় টিন আছে 2, লোহা আছে 3, টোটাল কত? 5। বুঝা গেল? এই অবধি আমাদেরকে প্রশ্নেই বলে দিয়েছে, এবার আমরা অঙ্ক স্টার্ট করবো। এতক্ষণ কিন্তু আমরা অঙ্ক স্টার্ট করিনি, আমরা প্রশ্নটাকেই লিখেছি। দেখো এবার আমরা অঙ্ক স্টার্ট করবো। আমাদের কাজ প্রথমেই হলো এই, এখান থেকে আমাদের অঙ্ক স্টার্ট হচ্ছে এই পাশে। আমাদের কাজ প্রথমেই এই 3 আর 5 কে সমান করা, 3 আর 5 কে সমান করা। তাহলে 3 আর 5 কে সমান করতে হলে কি করবো? 3 কে আমরা 5 দিয়ে গুণ করবো, আর 5 কে আমরা 3 দিয়ে গুণ করবো। হলো 3 5 15, 3 5 15 সমান হয়ে গেল। এইবার বলেছে এই মিশ্রণটা 3:4 অনুপাতে মেশানো হলো, তাহলে এইটাকে 3:3 অনুপাতে, এটাকে 4:4। বোঝা গেল? তাহলে আমরা কোশ্চেন থেকে এক্সট্রা কি করলাম? এইটুকু করলাম। তাহলে এইটুকু গুণ করে দাও, 3 5 15, এইটাই গুণ করে দাও, 3 4 12। এটা কাটাকাটি যায়, কাটাকাটি করো, 3 দিয়ে কাটলে 5, আর এটা 3 দিয়ে কাটলে কত হয়? 4, তাহলে 5 আর 4, তাই না? তাহলে আলটিমেট আমরা কি হিসাবে মেশালাম? এটা 5 মেশালাম, এটা 4 মেশালাম। যেহেতু 5 মেশালাম, ওই 5টা দিয়ে 3 আর লোহাটাকে গুণ করে দাও, ওই যে 5 দিয়ে 5, 5 দিয়ে 3কে গুণ করো, 5 1 কে 5, 5 দিয়ে লোহাটাকে গুণ করো, 5 2 10, আবার নিচে টাই আসো, 4, 4 দিয়ে 2কে গুণ করো, 4 2 8, আবার 4 দিয়ে 3কে গুণ করো, 3 4 12। এবার 3 গুলোকে যোগ করে দাও, লোহাগুলোকে যোগ করে দাও, 8 আর 5 কত? 13, আর 11 12 আর 10 কত? 22। অ্যান্সার, তাহলে আমাদের নতুন অ্যান্সার কত হবে? 13:22 অ্যান্সার। এই কোশ্চেন দেখবে মাঝে মধ্যে আছে। হ্যাঁ আবার বলছি, দেখো
তিন ছিল এক, লোহা ছিল দুই, টোটাল মিশ্রণ কতটা? তিন। আবার তিন ছিল দুই, লোহা তিন, টোটাল মিশ্রণ কত? পাঁচ। এই অবধি কোশ্চেন। এবার আমাদের করা শুরু হয়েছে। প্রথমে কি করব, এই তিন আর পাঁচটাকে সমান সমান করতে হবে। সেম জায়গায় দাঁড় না করিয়ে অনুপাত এগোনো যায় না। তাহলে প্রথমে সমান করি, তিনকে পাঁচ দিয়ে গুণ করবো, তাহলে তিন পাঁচে পনেরো হয়। আবার পাঁচকে তিন দিয়ে গুণ করবো, তিন পাঁচে পনেরো হয়। তাহলে এর সাথে এর জন্য আসলো পাঁচ, এর জন্য আসলো তিন, এইটুকু তো গেল পাঁচ আর তিন। এবার বলেছে এই দুটো জিনিসকে থ্রি ইস টু ফোর অনুপাতে মেশাবো, তাহলে এটাকে তিন আর এটাকে চার দিয়ে গুণ করে দেবো, থ্রি ইস টু ফোর। তাহলে কত হলো, তিন পাঁচা পনেরো আর তিন চারি বারো, আরো কাটা যায়, বা এখানেও তুমি কেটে দিতে পারো, এইটিন এইটিন কেটে দিতে পারো, তাহলে ফাইভ ইস টু ফোরই আসবে। এই যে ফাইভ ইস টু ফোর, এই যে ফাইভ আসলো, এই ফাইভ দিয়ে তুমি টিন আর লোহাটাকে গুণ করে দাও, আর এই চার আসলো, চার দিয়ে টিন আর লোহাটাকে গুণ করে দাও। মানে আলটিমেট ওই ফাইভ আর ফোর অনুপাতে এই দুটো মিশে যাবে, ঠিক আছে। তাহলে ফাইভ দিয়ে পাঁচের কে পাঁচ, আর ফাইভ দিয়ে গুণ করলে পাঁচ দুগুণো দশ, বা চার দিয়ে চার দুগুণো আট, তিন চারি বারো। এবার এটাও টিন প্রথম প্রকারের, এটাও দ্বিতীয় প্রকারের টিন, এটা প্রথম প্রকারের লোহা, এটা দ্বিতীয় প্রকারের লোহা। টিন গুলোকে আলাদা যোগ করো, লোহা গুলোকে আলাদা যোগ করো, এ দেখো টিন আর লোহার অনুপাত তেরো ইস টু বাইশ। অ্যান্সার না, এটা অ্যালিগেশনে, এটা হ্যাঁ এটাও অ্যালিগেশনে হবে, এটা অ্যালিগেশনে করা যাবে, কিন্তু অ্যালিগেশনে অনেক জোর। দেখো কি হবে, অ্যালিগেশনে যদি করো যে কোনো একটা পার্ট ধরে করবে, তুমি যদি অ্যালিগেশনে করতে চাও যে কোনো একটা পার্ট ধরে করবে, যেমন তুমি ধরো এই পাশে লিখলে টিন আর এই পাশে লিখলে লোহা। তা দেখো প্রথমে টিনের আনুপাতিক ভাগা কত, এ ছিল এক, এ ছিল দুই, টোটাল কত? তিন। সেই তিনের মধ্যে এই টিনের পরিমাণ কত আছে? এক। টিনের পরিমাণ এক বাই তিন, মানে আনুপাতিক ভাগার লিখলাম। আচ্ছা লোহার পরিমাণ দ্বিতীয় প্রকারে, দ্বিতীয় প্রকারে টিনের পরিমাণ কত? দ্বিতীয় প্রকারে টিনের পরিমাণ দুই, আর দুটো যোগফল কত? পাঁচ। তার মানে দুই বাই পাঁচ। আর এই দুটোকে তুমি কি অনুপাতে মেশাতে চাও? এই দুটোকে তুমি মেশাতে চাও থ্রি ইস টু ফোর অনুপাতে। থ্রি ইস টু ফোর মানে কি? চার তিনে সাত, আর টিনের ভাগ কত? তিন। তাহলে এটা হবে তিন বাই সাত, এইটাকে অ্যালিগেশন করলে অনুপাত পেয়ে যাবে। কি বোঝা গেল? এটা হচ্ছে অ্যালিগেশনের নিয়ম। এবার অ্যালিগেশন করতে গেলে কি হয়, এই যে এইগুলোকে বিয়োগ করতে গিয়ে আমাদের টাইম চলে যায়, অনেক অনেক টাইম চলে যায়। এর জন্য আমরা কি করেছি, এই প্রসেস সবচেয়ে বেস্ট প্রসেস, এই যে প্রসেসটা দেখালাম না, এটা মুখে মুখে হয়, প্র্যাকটিস করে দেখো, বাদলে তো আছি আমি। মিশ্রণের এই অঙ্কগুলো ভালো করে শিখে নিয়ে তোমরা বই করতে বসবে যখন, দেখবে অঙ্ক সব হয়ে যাচ্ছে, কারণ এই কটাই বাধে, এই অঙ্ক কটাই বাধে, আর এগুলো আমি তুলে নিয়ে এসেছি। বোঝা গেছে? মুছে দি। হ্যাঁ দেখো পরের অঙ্কটা, এর পরের অঙ্কটা বলা হয়েছে নয় দাঁত। একটি পাত্রের মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত নাইন ইস টু ফোর, এই হলো সিরাপ আর এই হলো জল, এর অনুপাত নাইন ইস টু ফোর। বলা হয়েছে এই পাত্র থেকে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু এটাকে খুব ইজিতে করা যায়। কীরকমভাবে দেখো, বলেছে একটা জিনিস ভালো করে বুঝবে, একটা পাত্রে সিরাপ আর জল মেশানো আছে, তুমি সেই পাত্রটা থেকে তুলে নিচ্ছ, টোটাল মিশ্রণ তুলে নিচ্ছ, নিয়ে সমপরিমাণ কী ঢালছ? জল ঢালছ, সমপরিমাণ জল ঢালছ। তার মানে তুমি মিশ্রণ যখন তুলছো তাতে তো সিরাপও উঠছে জলও উঠছে, তাই না? কিন্তু যখন পরিবর্তে ঢালছো তখন কি ঢালছো? শুধু জলই ঢালছো। তার মানে ওই যে পাত্রতে আলটিমেট কিসের পরিবর্তন ঘটছে? জলের পরিবর্তন ঘটছে, সিরাপের কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না। বোঝা গেল সিস্টেম? এ বুঝতে হবে। তা দেখো সিরাপ আর জল নাইন ইস টু ফোর, প্রথমবার
তুমি জানো যে সিরাপের পরিমাণ কমছে আর জলের পরিমাণ বাড়ছে, এটা তো এটা তো বুঝতে পারছো। প্রথমবার তুমি 1 লিটার সিরাপ তুলে নিলে, নিয়ে জল ঢেলে দিলে, তাহলে 1 লিটার তুলে নিয়ে যখন 1 লিটার ঢালবে, তাহলে এটা কত হয়ে যাবে? 8, আর এটা কত হয়ে যাবে? 5। মানে A1 কমে গেল আর A1 বেড়ে গেল। ক লিটার তুললে? 1 লিটার। এখনো সমান হয়নি, দেখো আমাদেরকে সমান করতে হবে। আবার 1 তোলো, 1 তুললে এটা হয়ে যাবে 7, আর এটা কত হবে? 1 ঢেলে দাও, 6। কত তুললে? 1 লিটার। বোঝা যাচ্ছে? 1 করে তুলছি আর 1 ঢেলে দিচ্ছি, 1 করে তুলছি 1 ঢেলে দিচ্ছি। এবার দেখো তুমি যদি এবার 1 তুলে 1 ঢালো, তাহলে এটা 6 হবে, এটা 7 হবে, সমান কিন্তু হচ্ছে না। তা আমি কি করবো? এখান থেকে হাফ তুলবো। এখান থেকে যদি হাফ তুলি, তাহলে এটা কত হয়ে যাবে? 6.5। সেই হাফ এখানে ঢেলে দিলাম, তাহলে কত হয়ে যাবে? 6.5। কত তুললাম? হাফ। বোঝা গেল? তার মানে আমি আলটিমেট কত তুললাম? ক লিটার? 1 লিটার, 2 লিটার আর 1/2 লিটার। মানে ক লিটার তুললাম? 2.5 লিটার। এই যে 2.5 লিটার তুললাম কত থেকে? এই যে 2.5 লিটার তুললাম কার থেকে? এই নয়ের থেকে। নয়ের থেকে আমি বারবার বলছি সিরাপ কমছে, সিরাপ কিন্তু কমছে, জল বাড়ছে, তাহলে আলটিমেট কে কমছে? সিরাপ। তাহলে এই যে 2.5 লিটার তুললাম সেটা কার থেকে? নয় থেকে। অতএব নয়ে তুললাম 2.5, নয়ে তুললাম 2.5। এটাকে ক্যালকুলেশন করো, দেখো ওপরেরটা করলে কত হয়? নিচে 9, ওপরে কত হয়? 2 × 4 = 5। তাহলে পরের লাইনে 5/2, আর নিচে 9/1, তো এটা ওপরে উঠলে কি হয়ে যাবে? 1/9 হয়ে যাবে। তাহলে ওপরে 5×5 আর নিচে 9×2 = 18। তাহলে কত অংশ আমাদের চেয়েছে অংশে অ্যান্সার? বলেছে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণের সিরাপ ও জলের পরিমাণ সমান হবে? 5/18 অংশ তুলে নিয়ে, 5/18 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে নতুন মিশ্রণের সিরাপ আর জলের অনুপাত সমান হবে। ইম্পর্টেন্ট অংক স্টার মেরে রাখো। হ্যাঁ, 2.5 লিটার বুঝতে পারছো তো? 2.5 লিটার। আচ্ছা দেখো, এরপরে বলছি একটা জিনিস বোঝো, সিরাপ আর জল আছে তো, তার থেকে তুমি যে পরিমাণ তুলে ফেলছো সম পরিমাণ জল ঢালছো। তারপরে তুমি যখন মিশ্রণটা তুলছো, ভালো করে মন দিয়ে বোঝো, তুমি যখন মিশ্রণটা তুলছো তখন তো সিরাপও উঠছে জলও উঠছে, কিন্তু তুমি যখন ঢালছো শুধুমাত্র জলই দিয়েই ভর্তি করছো। তার মানে জল যেটুকু উঠছে সেই জলের পরিমাণ কিন্তু পূরণ হয়েই যাচ্ছে, কিন্তু আলটিমেট কমে যাচ্ছে কে? সিরাপ। সিরাপ যা তুলছো তা কি আর ঢালছো? ঢালছো না। তাহলে আলটিমেট পরিবর্তন হচ্ছে কে? সিরাপ। তাই সিরাপ যে নয়, এই নয় থেকে কমছে, এর জন্য নয়ে কমেছে 2.5। তো এটাকে তাই সিম্পলিফাই করেছি, 2.5টাকে ভাঙিয়েছি 5/2, 9টাকে ওপরে তুলে দিয়েছি, দেখো গুণ করলে 5/18 অংশ। কি বোঝা গেল এবার? হ্যাঁ বলো, অনুপাত কত কত দেওয়া আছে বলো, যেমন যে কোনো একটা বলো। 55:85 যদি হয়, দেখো 55:85 যদি হয়, তা তুমি তো এখান থেকে তুলতে থাকবে তাই না? তাহলে এখান থেকে যদি তুলতে থাকো, দেখো কতক্ষণে মাঝামাঝি আসবে, কতক্ষণে মাঝামাঝি আসবে? দেখো 55 আর এখানে 85, এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 30। তাহলে তোমাকে 15 বার তুলতে হবে। কতবার? 15 বার। তুমি দেখো তো এখান থেকে একটা জিনিস, 15 বার আসবে, তার থেকে কমাতে হবে। এখান থেকে একটা জিনিস কল্পনা করো, এটা 9, এটা 4, এদের মধ্যে গ্যাপ কত? এদের মধ্যে গ্যাপ কত? এই 9 আর 4 এর মধ্যে গ্যাপ কত? 5। কিন্তু তুমি কবার তুলেছো? 2.5 বার, মানে 5কে অর্ধেক করে দিয়েছো। একইভাবে 85 আর 55 গ্যাপ কত? 30, মানে তুমি কতটা তুলবে? 15, 30 এর অর্ধেক 15। তাহলে সেই 15 তুলছো 85 থেকে, তাহলে তোমার কত অংশ হবে? 15/85, 5×3=15, 5×17=85, 3/17 তোমার কোশ্চেনের আনসার। বোঝা গেল? হ্যাঁ বলো। দেখো এখানে এখানে এখন 7 লিটার আছে আর এখানে 6 লিটার আছে তাই তো? এখানে দেখো, এখানে 7 লিটার আছে, এখানে 6 লিটার আছে,
তুমি যদি এখান থেকে এখন 1 লিটার তুলে নিয়ে এখানে 1 লিটার ঢেলে দাও, তাহলে এটা 6 হবে, এটা 7 হয়ে যাবে, সেই তো আবার সেই সেম সেম হচ্ছে না। আমাদেরকে এখানে সেম বানাতে হবে, আর সেম বানানোর জন্য কি করবো, এখান থেকে আমি হাফ তুলবো, 7 থেকে হাফ তুললে কত হয়, 6.5, সেই হাফ যখন এখানে ঢেলে দেবো কত হবে, 6.5, 6.5 আর 6.5 মানে সমান সমান হয়ে গেল না? ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, বইতে দেখবে সূত্র আছে, তা আমি সূত্র দিয়ে অঙ্ক শেখাই না, তোমরা জানো সূত্র দিয়ে শিখতে হলে তোমরা বই দেখেই পরীক্ষায় পাস করতে পারো। আমি ডিফারেন্ট কিছু দেখো, সূত্র যদি যেটা আছে বইতে সূত্র আছে হাফ ইনটু এক্স মাইনাস ওয়াই বাই এক্স, এই সূত্র আছে, কিন্তু সূত্রটা কিভাবে এসছে কেন এসছে তুমি এর মানে কিছু বুঝতে পারছো না, তোমাকে শুধু মুখস্থ করে নিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে, বোঝা গেল? আচ্ছা, তা পরে কোশ্চেন দেখো। ক্লাস খুলুক, ক্লাস অফলাইন ক্লাস চালু হোক, সব শিখিয়ে দেবো। এ জুলাই মাসে যদি লকডাউন উঠে যায় জুলাই মাস থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে। দেখো দেখো পরের কোশ্চেনটা, দেখো পরের যে কোশ্চেনটা লাস্ট কোশ্চেনটা, মিশ্রণের সাথে লাভ ক্ষতি মিশিয়ে দিয়েছে, ভালো করে বুঝবে, মিশ্রণে মিশ্রণের অঙ্কের সাথে লাভ ক্ষতির অঙ্ক মিশিয়ে দিয়েছে, তাই কিভাবে সলভ করব দেখো। 32 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সাথে 25 টাকা কেজি দরের আসাম চা কি অনুপাতে মিশিয়ে, দেখো এইটা হচ্ছে দার্জিলিং চা তাই ডি লিখলাম, এটা হচ্ছে আসাম চা তাই এ লিখলাম। তা আমাদেরকে বলেছে 32 টাকা কেজি দরের দার্জিলিং চায়ের সাথে 25 টাকা কেজি দরের আসাম চা লিখলাম, বলেছে কি অনুপাতে মিশিয়ে 32.40 টাকা কেজি দরে বিক্রি করলে 20% লাভ হবে, ভালো করে বুঝবে এই লাইনটা। 32.40 টাকা কেজি দরে তুমি যখন বিক্রি করছো তখন তোমার 20% লাভ হচ্ছে, তার মানে ওই মিশ্রিত চায়ের দামটা কি অরিজিনালি 32.40, নিশ্চয়ই তার থেকে কম, কারণ 32.40 টাকা দিয়ে বিক্রি করে তুমি তো লাভ করছো তাই না, তাহলে নিশ্চয়ই দামটা আরো কম, দামটা নিশ্চয়ই আরো কম, তাহলে কত হবে দেখো এই সাইডে করে দেখাই, 20% লাভ, এর মানে দামটা কত, দাম হচ্ছে 120%, 20% লাভ মানে 120, 20% লস মানে 80, লাভ বলে সেটা 120 করলাম, তাই এই 20% লাভ যখন তুমি করো তখন ওটার দাম হয় 32.40, তার মানে তুমি বলতে পারো যে এই 120 মানেই হচ্ছে 32.40, 1 মানে কত, 32.40/100, সরি 120, 32.40/120, আর 100 মানে কত, কারণ 100 মানে বার করা মানেই আমরা অরিজিনাল দাম পেয়ে যাচ্ছি, বোঝা গেল, ক্লিয়ার এটা? তাহলে দেখো এখানে করি 32.40 × 100/120, এই পয়েন্ট তোলার জন্য নিচে একটা 100 আসবে, এই 100 এই 100 কেটে দেবো, এই শূন্য এই শূন্য কাটবো, 12 দিয়ে এটা কাটি, 12 দুগুণ এখানে 12 দুগুণ 24, 24 আর 6 8, 4 বার 24 আর 6 8 27, তাহলে আমার ওই যে মিশ্রিত চা ওর অরিজিনাল দাম কত হচ্ছে 27 টাকা, এই 27 টাকা আমরা এখানে বসাবো, এইবার অ্যালিগেশন করব, কারণ ওই যে 32.40 ওটা তো অরিজিনাল দাম না, ওটা 20% লাভ করে দাম, তাহলে অরিজিনাল দাম নিশ্চয়ই কম হবে, সেই কমটা আমরা এইভাবে বার করে নিলাম সাইড থেকে, এইটা মিশ্রণ আর লাভ ক্ষতি মিশ্রিত মেশানো অঙ্ক। তাহলে এবার অ্যালিগেশন করো, এই দুটো করলে হয় 2 আর এই দুটো করলে কত হয় 5, তাহলে কি অনুপাতে মেশাতে হবে, 2:5 অনুপাতে মেশালে ওই দাম পেলেও আমরা 20% লাভ করতে পারবো। অ্যানসার হ্যাঁ বলো বলো, প্রথমটা এই দার্জিলিং চা এই আসাম চা, দার্জিলিং চায়ের দাম 32 টাকা, আসাম চায়ের দাম 25 টাকা, এই দুটোকে তুমি মিশিয়ে দিচ্ছ, মিশিয়ে তুমি যেই মেশানো চাটা পাবে, যে মেশানো চাটা সেটাকে তুমি 32.40 টাকা দামে বিক্রি করছো, কিন্তু শুধু বিক্রি করছো না, বিক্রি করেও তুমি 20% লাভ করছো, তাহলে 20% লাভ করছো যখন
এই 32.40 টাকায় তাহলে ওই মেশানো চায়ের দাম কি অরিজিনালি 32.40? না, এর থেকে কম। তুমি এই বেশি নিচ্ছ বলেই তো তুমি 20% লাভ করছো। কিনা দাম নিলে তো তুমি লাভ করতে পারতে না। তাহলে কি করবো, এই যে 20% লাভ মানে 120, তাহলে আমরা কি দেখবো 120 মানে এই 32.40? এক মানে কত আর 100 মানে কত? 100 মানে বার করা মানে আমাদের ক্রয় মূল্য বেরিয়ে গেল কেনা দাম, তাহলে কত? 27 টাকা। সেই কেনা দামটাকে আমরা এখানে বসিয়ে অ্যালিগেশন করে দেবো। তাহলে কি অনুপাতে মেশাতে হবে? 2:5 অনুপাতে মেশাতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল সব কটা? আমরা কোন সূত্র সূত্র অ্যাপ্লাই করবো না। কিরকম, এই যদি একটা বহুভুজ হয় তাহলে এইটা অন্তঃকোণ, আর এই বাহুটাকে তুমি যদি বাড়িয়ে দাও এইটা হচ্ছে বহিঃকোণ। তাহলে মনে রাখবে এই অন্তঃকোণ আর এই বহিঃকোণ টোটাল মিলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। এই অন্তঃকোণ আর এই বহিঃকোণ মিলে কত হয়? 180 ডিগ্রি। এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাদেরকে বলেছে একটি বহুভুজের প্রতিটি অন্তঃকোণ প্রতিটি বহিঃকোণের 8 গুণ। এই লিখলাম অন্তঃকোণ, এই লিখলাম অন্তঃকোণ, আর এই লিখলাম আমরা বহিঃকোণ। তা আমাদেরকে বলেছে প্রতিটি অন্তঃকোণ প্রতিটা বহিঃকোণের 8 গুণ, মানে বহিঃকোণ যদি 1 হয় তাহলে অন্তঃকোণ কত হবে? 8। এই তো অনুপাত হবে। তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণ মিলে কত? 8 আর 1 = 9। কিন্তু আমরা কি জানি অন্তঃকোণ আর বহিঃকোণ মিলে কত হয়? 180 ডিগ্রি। এই আমি শেখালাম এই মাত্র। তাহলে এই 9 মানেই হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কত গুণ? 20 গুণ। তাই তো, 20 গুণ। তাহলে আমাদেরকে বলেছে যে বাহু সংখ্যা কত? তাহলে দেখো 20 গুণ যদি হয় তাহলে যে বহিঃকোণ এর মানও কত হবে? একে আমরা 20 গুণ করে দেবো। তাহলে বহিঃকোণ আমাদের কত হবে? 20 ডিগ্রি করে হবে আমাদের বহিঃকোণ। এবার বহিঃকোণ আমরা তো জানি যে একটা বহুভুজের সমস্ত বহিঃকোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। তাহলে অতএব সমস্ত বহিঃকোণ 360 ডিগ্রি, আর তার মধ্যে এক একটা হচ্ছে 20 ডিগ্রি করে। তাহলে কাটাকাটি করলে কত হয়? 2 দিয়ে কাটলে 8। তাহলে আমাদের ওই বহুভুজটার বাহু সংখ্যা কত? হ্যাঁ, এই 20টা, এই দেখো অন্তঃকোণ 8 আর বহিঃকোণ 1, 8 আর 1 মানে অন্তঃকোণ আর বহিঃকোণ মিলে কত হচ্ছে? 9। কিন্তু ওরা বলছে কত? ওরা বলছে না, আমরা জানি এই যে বহুভুজটা এঁকেছি এর অন্তঃকোণ আর বহিঃকোণ মিলে কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। এই যে একটা দাগ মানে 180 ডিগ্রি। তাহলে 9 মানে 180, কত গুণ? 20 গুণ। তাহলে এটাকে আমরা 20 গুণ করে দেবো। তাহলে বহিঃকোণ কত? 20 ডিগ্রি। তাহলে এক একটা বহিঃকোণ 20 ডিগ্রি করে, আর সমস্ত বহিঃকোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। তাকে একটা বহিঃকোণ দিয়ে ভাগ করবো, মানে বাহু কটা আছে? ভাগ করে দিলে 18টা। তাহলে ওই বহুভুজটা 18টি বাহু আছে। সমস্ত বহিঃকোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি। আমি এরকম বহুভুজ না দিয়ে এরকম বহুভুজ দিলাম, এরকম দিলাম, এরও 3টে বহিঃকোণের সমষ্টি কত হবে? 360। মানে যতই বহু বহুভুজ হোক না কেন, যেরকমই ভুজ হোক না কেন, তার সমস্ত বহিঃকোণের সমষ্টি 360 হয়। তাহলে সমস্তটা 360 আর এক একটা 20 করে, তাহলে বাহু কটা আছে? ভাগ করে দাও 18টা। ঠিক আছে, ক্লিয়ার? এবার দিতে হবে।